ফেনিল সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য, পাক পাখালির কলকাকলি, প্রাণীবৈচিত্র্যে সমৃদ্ধ বন পাহাড়ের দৃষ্টি জোড়ানো 6 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপ দক্ষিণ কোরিয়ার আনমাডো বা আনমা, যেখানে রাস্তাঘাট আর বাসাবাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় হরিণের পাল। দূর থেকে দেখে শান্ত এই দ্বীপে থাকার খায়েস জায়গাটা অস্বাভাবিক নয়। মনে হতে পারে যেখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে এত সুখের আয়োজন, সেখানকার অধিবাসীরা না জানি কতটা সুখী, কতটা সৌভাগ্যবান। কিন্তু চোখের দেখা আর বাস্তবতার মিল নেই এখানে। দ্বীপের অধিবাসীদের ঘিরে আছে চরম বিরক্তি। বাড়ি, জমি আর খামারের আশেপাশে তুলেছেন তার কাটা আর ধাতব জালের দেয়াল। আক্রোশে মাথা ঠিক রাখতে না পেরে কেউ কেউ আবার বিনাশ করতে চান হরিণের পাল। কিন্তু কেন? তারা কি কোনো মানসিক রোগাক্রান্ত? তা না হলে হরিণের উপর কেন এত আক্রোশ? আমার মনে হয় কোনো শিকারীর সহায়তা নিয়ে রাইফেল দিয়ে গুলি করে হরিণগুলো ধরি, এভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের মূল উদ্দেশ্য হলো এদের থেকে মুক্তি পাওয়া, প্রয়োজনে তাদের হত্যা করতে হবে। আনমাদ্বীপে হরিণের বিচরণের শুরুটা 1985 সালে। সে সময় ঔষধি গুণাগুণের কারণে হরিণের শিঙের ব্যাপক চাহিদা ছিল। ব্যবসায়িক চিন্তা থেকে 3 জন কৃষক 10টি হরিণ ওই দ্বীপে নিয়ে যান, শিং সংগ্রহের জন্য হরিণের ব্যাপক বংশবৃদ্ধিতে সহায়তাও করেন। 80-এর দশকের মাঝামাঝি শিঙের চাহিদা কমতে থাকলে হরিণের রক্ষণাবেক্ষণ বাদ দেন। ক্রমেই বাড়তে থাকে বেওয়ারিশ হরিণ। দ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে মায়া ভরা চোখের হরিণের পাল। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আনমাদ্বীপবাসীর প্রতিজনের বিপরীতে হরিণের সংখ্যা এখন 7টি। শুধু ফসলি জমি নষ্ট করাই নয়, চারিদিকে নজর দিয়ে দেখুন, পুরো দ্বীপটাকেই ধ্বংসস্তূপে পরিণত করেছে। হরিণরা গাছ ও ফসলের মূল তুলে ফেলার পরে আর খাওয়ার জন্য গাছ বা লতাপাতা জন্মানোর কোনো অবস্থা থাকে না। আনমা দ্বীপবাসীদের কবরও খুঁড়ে ফেলছে এই হরিণের পাল। হরিণের পাল তাড়াতে স্পিকার দিয়ে গুলির শব্দ বাজানো হচ্ছে, তীব্র আলো ফেলা হচ্ছে, তাতেও রেহাই নেই। ফসল আর বাগান রক্ষার জন্য ঘেরাও দেয়া জালে শিং আটকে অনাহারে করুণ মৃত্যুর মুখে পড়ছে খাদ্যের খোঁজে হানা দেওয়া অবলা হরিণ, যা খুব কমই নাড়া দেয় দ্বীপবাসীর মনে। ও দেখুন আমার লাগানো জালের অবস্থা, এভাবে ঘিরে রাখার পরও হরিণ ভিতরে ঢুকে সব ফসল খেয়ে গেছে। এভাবে আর পারছি না, খুব খুশি হতাম যদি কেউ এগুলো ধরত বা তাড়িয়ে দিত। এই আক্রোশ আমলে নিয়ে হরিণ হত্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়ার আদালত, আর হরিণকে ক্ষতিকারক জন্তু হিসেবে ঘোষণা করার পাল্টা আবেদন আদালতে দাখিল করেছেন আনমাদ্বীপবাসী। মেহরাবুস সাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।